পাগলের গল্পগুচ্ছ। আমরা এই বইটা দেখে অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আসলে এটা কি। আমি যদি বলি আমরা নর্মালি পাগল দেখলে কি করি, পাগল দেখলে পাগল শব্দটা নিয়ে অনেকের আবার অ্যালার্জি আছে যে পাগল শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে, বারবার পাগলের গল্প করছে, পাগল কেন বলা হয়েছে, মানসিক অসুস্থ বা মানসিক প্রতিবন্ধিত বলা যেতে পারত, মানসিক ভারসাম্যহীন বলা যেতে পারত। আমরা আসলে ইচ্ছে করে পাগল শব্দটা লিখছি, কারণ আশপাশে যারা আছে যে মানসিকভাবে একটু অসুস্থ বা একটু স্টেবল না, তাদেরকে সবাই পাগল বলেই বকা দেয়। পাগলটা অনেকটা বকা দেওয়ার মতো বা খারাপ শব্দের মতো ব্যবহার করে পাগল শব্দটা। তো আমরা তো ওই প্রতিবার শুধু এখানে পাগলের গল্পগুচ্ছয়ে লিখছি। আর যদি বলি এই বইটা আমরা লিখেছি হলো 13 জন মানসিকভাবে অসুস্থ এরকম মানুষ থেকে গল্প সংগ্রহ করে ওনাদের গল্পগুলো এই বইয়ের মধ্যে আমরা ফুটিয়ে তুলেছি। কথায় বলে পাগলে কী না বলে, ছাগলে কী না খায়, একটা কথাই থাকে। তো পাগলে কী না বলে ওই কথাগুলো কেউ কখনো শুনি না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, প্রথম যখন কল্পকাহিনী কল্পবিজ্ঞান লিখেছিল ওইটা দেখার পর, ওটা পড়ার পর বা এটা কেউ যখন কেউ শুনছে, তখন তারা বলতো কি পাগলের পলাম হিসেবে উড়িয়ে দিয়েছে না। এখন হতে পারে যে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ একটা কথা বলছে যে তার কথার তো অন্য কোনো অর্থ থাকতে পারে, তার চিন্তার জগৎটা আমাদের থেকে ভিন্ন, আমরা ধরতে পারতেছি না, তাই বলে আমরা তো তারা দূর দূর করে তারা দিতে পারি না, তার কথাটা শুনি। তো এই পাগলের গল্পগুচ্ছ পড়ার পরও যদি কারো মনে হয়, আমি আশা করতেছি কারোর মধ্যে এমন হবে যে সে আপনার দূর দূর করে তাড়িয়ে দিবে না, সে একটু কথাটাও শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমাদের এই পাগলের গল্পগুচ্ছ বই থেকে যে মানে অর্থটা আসবে আমরা এটা পুরোটা ব্যয় করবো হলো এরকম মানসিক হাসপাতাল বা মানসিক প্রতিবন্ধী যেখানে আছে ওখানে লাইব্রেরি করার কাছে। আমরা ইতিমধ্যে পাবনা মানসিক হসপিটালে 3টি ইউনিট মানে লাইব্রেরি ইউনিট করেছি, ভালো সাড়া পাচ্ছি, মানুষ পজিটিভ ভাইব দিচ্ছে। হ্যাঁ, অনেকের মধ্যে খুব কিউরিয়াস এটা কেন, পাগল কি বুঝতেছে না, কিন্তু যখন তাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ এই জন্য পাগলের গল্প করছে, এই জন্য পাগল বা এখানে একটা স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য স্ট্যাচু এখানে রেখেছি। আমাদের কী করে সাধারণত, কেউ যখন একটু মানসিকভাবে অসুস্থ হয় তাকে শিকলে বন্দী করে রাখা হয়, ঘরের মধ্যে চার দেয়ালে আবদ্ধ করে রাখা হয়। তো এখন এটা যখন সবাই দেখতেছে তখন সবার চোখে লাগতেছে যে একটা মানুষকে এভাবে আটকে রাখছে, পাগল হয়েছে তো কী হয়েছে। কিন্তু এই কাজটাই আমরা বারবার করে থাকি, সবাই বারবার করে থাকে। ওইটা একটু মানুষকে একটু বোধোদয় হবে মানুষের যে হ্যাঁ কেউ অসুস্থ তাকে আটকে রাখবে না, চিকিৎসা করবে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।